হুজুর, আমি নামাজের অল্প কয়েকটা সুরাই পারি, মাঝে মাঝে ভুলে এমন হয়। প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়ি, দ্বিতীয় রাকাতে আলাম তারা পড়ি। এই ক্ষেত্রে আমার নামাজের কোনো সমস্যা হবে কি না জানি উপকৃত করবেন। প্রিয়দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন নামাজের যে তারতিব যেটা রয়েছে সুরার, কোরআন মজিদের যে তারতিব আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটা বলে দিয়েছেন, সেই তারতিবের বিপরীত কাজ করেন। এইভাবে ইচ্ছাকৃতভাবে এমনটা করা অনুত্তম, না করা চাই। আর অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় তাহলে সর্বক্ষেত্রেই নামাজ হয়ে যাবে, নামাজ ভাঙবে না, নামাজের কোনো সমস্যা হবে না। তবে ইচ্ছাকৃতভাবে তারতিবের বরখেলাফ করা, যে প্রথমে ইন্না আতাইনা পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে গিয়ে আলাম তারা পড়লেন, যে এটি ইচ্ছাকৃতভাবে করাটা অনুত্তম, এটা না করা চাই। বরঞ্চ সর্বক্ষেত্রেই প্রথম রাকাতে আলাম তারা পড়বেন, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা পড়বেন, এমনটাই করবেন। তদুপরি যদি ইচ্ছাকৃতভাবে করেন এর দ্বারা নামাজ ভাঙবে না, এরকম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দলিল হিসাবে আপনি দেখতে পারেন আল বাহরুর রায়ক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 94, ই আলা উসুনান খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 145, আল মুহিতুল বুরহানি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 310। ধন্যবাদ।